বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ দেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। পদগুলো হচ্ছে অডিটর 4টি, কম্পিউটার অপারেটর 2টি, ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 3টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 1টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আর্থিক ব্যবস্থাপনা ও অডিট ইউনিট 1টি, অফিস সহায়ক 24টি, অফিস সহায়ক আর্থিক ব্যবস্থাপনা ও অডিট ইউনিট 2টি। 1/1/2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ hsd.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। এছাড়া ফর্ম পূরণ, জমাদানের নির্দেশাবলী ও অন্যান্য প্রযোজ্য শর্ত ও তথ্যাবলী সহ পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটে www.hsd.gov.bd পাওয়া যাবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ ও সময় 10/1/2024 তারিখ সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 31/1/2024 তারিখ বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট এর পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিবেন। 1 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি এবং স্যার সহ মোট 335 টাকা, 2 থেকে 5 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি এবং স্যার সহ 230 টাকা, এবং 6 থেকে 7 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি এবং স্যার সহ মোট 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। সূত্র দৈনিক অবজারভার, 9 জানুয়ারি 2024। ধন্যবাদ সবাইকে।